আমি এই পুরো প্রশ্ন উত্তরটা যেটা একটু আগে বললাম কি আপনার জাস্ট আমরা ওয়ার্কিং অন দ্য স্ক্রিপ্ট দাদা একটু মাইকে স্ক্রিপ্ট ইজ লক আমি অনেক কিছু বলতে পারবো আমরা একটা কনসেপ্ট ট্র্যাক করতে পেরেছি উইচ ইজ বেস অন ট্রু ইনসিডেন্ট অলসো বাংলাদেশ একটা ইনসিডেন্ট আমরা ট্র্যাক করতে পেরেছি এবার এটাকে একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমাদেরকে চিত্রনাট্য যেটা আমরা করি একটা গল্পের মাধ্যমে নিয়ে আসতে হবে যেদিন এটা রেডি হয়ে যাবে আমার মনে হচ্ছে আরও দেড় দু মাস লাগবে স্ক্রিপ্ট এটা রেডি করতে ওয়ান্স ইট ইজ অন যা আপনাদের প্রশ্ন থাকবে ছবিটা নিয়ে আমিও যেটা একটু আগে বললাম আমারও সেকেন্ড বাড়ি আমার মনে হয় বাংলাদেশে তো আপনি আমাকে বাংলাদেশে একটু ভাবতে পারেন তো আমিও বাংলাদেশের হয়ে কাজ করবো তার কেউ বাড়ির কেন এত তাদের সবে তো এলাম সবে তো অ্যানাউন্স করলাম কেন কেন আমার ভিসাটাও ক্যান্সেল করে দিতে চাইছ জটিল প্রশ্ন এই একটা জিনিস না ভাই আমি বাংলাদেশে থাকতে চাই সেই জন্য আপনার এই প্রশ্নের উত্তরটা যেদিন আমার মনে হয় বাংলাদেশে থাকবো না সেদিন উত্তরটা দিয়ে দেবো আমি ডিপ্লোম্যাটিক ভিসা নিয়ে এসেছি দাদা একটু মাইক্রোফোনে বলেন যদি আপনি একটু রিসার্চ করে দেখেন তাহলে পাসপোর্ট আমার লাস্টে রেজিস্টার হয়েছিল তো সেই জন্য আমি হ্যাঁ বলেন 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 সমস্যা নেই ওকে ওকে লাইভে যাচ্ছে না আমার লাইভটা ক্যান্সেল হয়ে যাবে ওকে ভাই দেখো ঠিক আছে এগো আসছে না তো ভাই সরি প্রশ্ন ভুলে গেলাম পাসওয়ার্ড ওকে ভাই যেদিন আমার পাসওয়ার্ডটা এগো এসে হয়েছিল তখন বাংলাদেশের কোনো একটা পাসওয়ার্ড ছিল না সামনে যে বাট যদি হতো তাহলে আমি পাসওয়ার্ড নামটা রাখতাম না ইটস কোয়াইট অবভিয়াস দেয়ার ইজ নো পয়েন্ট অফ টেকিং সামওয়ানস নেম বাট অ্যাগেন আই থিঙ্ক ইটস এ কোইনসিডেন্ট যে ওনারও শাকিব খানের পাসওয়ার্ড ছিল পরে অনেস্টলি স্পিকিং তখন আমি জানতাম না কি আমার ছবিটা বাংলাদেশেও রিলিজ হবে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার কি আমাদের ছবিটা বাংলাদেশে রিলিজ হচ্ছে বাট এখানে আই থিঙ্ক ইটস এ কোইনসিডেন্ট অ্যান্ড আই অ্যাম রিয়েলি অনার্ড কে শাকিবের ছবিটা খুব ভালো চলেছে তো আশা করি আমাদের ছবিটা দর্শকের কাছে পৌঁছুক ভালো লাগা খারাপ লাগা যখন দর্শক হলে গিয়ে ছবিটা দেখবে তারপরে বুঝতে পারবে ভালো লাগা না খারাপ লাগে বাট অ্যাগেন অ্যাজ এ স্ক্রিপ্ট সবাই চায় তার ছবিটা ভালো হোক সবাই চায় বক্স অফিসে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বক্স অফিসের চেয়ে বেশি কে মানুষজন হলে গিয়ে ছবিটা দেখুন নাম্বারস ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে কে নাম্বারস আর কিপ অন চেঞ্জিং এভরি নাও অ্যান্ড দেন বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো ছবির ক্ষেত্রে যে কোনো পরিচালক বা প্রডিউসারের ক্ষেত্রে কে যেই কষ্ট যেই পরিশ্রম নিয়ে ছবিটা বানানো হয় সেইটা যেন দর্শক হলে গিয়ে দেখে এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের দিন লোকেশন হান্ট নিয়ে যেহেতু আমার একটা বাজে অভ্যেস হয়ে গেছে সব ব্যাপারে নিজে ঢোকা স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে লোকেশন কি হবে কাস্টিং কি হবে কিভাবে আমরা শুট করবো যেহেতু এটা আমার প্রথম বাংলাদেশি ছবি হবে তো আই শুড নট গো এনিওয়্যার যেটা একটু আগে আপনি বললেন যে ভাষাটা কী হবে পুরোপুরি বাংলা হবে না একটু বাঙালিটা থাকবে টাচটা থাকবে তো ওই সব রিসার্চ করার জন্য আমাকে আবার আসতে হবে কয়েকদিন থাকতে হবে তখন ডেফিনেটলি যেটা আপনি বলছেন তখন হয়তো আরও আলাপ পরিচয় মানুষকে আরও দেখতে পাবো চিনতে পাবো কারণ এখন অবধি আমি এখানে একটা মানুষকেও চিনি না হয়তো নেক্সট টাইম যখন আসবো আপনাকে চিনতে পারবো ওনাকে চিনতে পারবো ওনাকে চিনতে পারবো সবাইকে হয়তো চিনতে পারবো আমার একটা প্রশ্ন ছিল